ক্রমবর্ধমান মাথাপিছু ঋণ সুদী অর্থব্যবস্থার অনিবার্য পরিণতি। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসা তাগুত সরকারের দুর্নীতি, লুটপাট, জুলুম নির্যাতন নতুন কিছু নয়। দীর্ঘ প্রায় এক যুগ ধরে বাংলার মুসলিমদের ওপর চেপে বসা আওয়ামী তাগুত সরকার শাসনের নামে শোষণ করছে বাংলার জনগণকে। জালিম সরকারের এমপি মন্ত্রীরা দেশের সম্পদ ডাকাতি করে বিদেশে পাচার করছে কোটি কোটি টাকা, যার কিছু অংশ কখনো মিডিয়ায় উঠে আসতে দেখা যায়, যদিও সিংহভাগ জনগণের অগোচরেই থেকে যায়। দেশজুড়ে আজ চলছে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব, যেখানে দেশের অসহায় জনগণ দুবেলা ঠিকমতো খেতে পায় না, সেখানে গাদ্দার মুনাফিক সরকার ও এমপি মন্ত্রীরা জনগণের রক্তখামে অর্জিত সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছে। দেশের অর্থনীতি আজ ধ্বংসের মুখে হুমড়ি খেয়ে পড়েছে। এদিকে জিডিপি বৃদ্ধির কথা বলে শয়তানি মিডিয়া জনগণের কাছ থেকে দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা আড়াল করে রেখেছে। জিডিপি কখনোই একটি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা প্রকাশক ইন্ডিকেটর নয়। দেশের নির্দিষ্ট একটি শ্রেণী জনগণের সম্পদ লুট করে অর্থের পাহাড় গড়ে তুলেছে, আর সাধারণ জনগণ এক নীরব দুর্ভিক্ষে ধুঁকে ধুঁকে মরছে। এই অবস্থা কখনো জিডিপিতে ধরা পড়বে না। তাগুত হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ব্যাপক হারে বাড়ছে মাথাপিছু ঋণের পরিমাণ। প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে বিগত 2015 সাল থেকে কী পরিমাণ ঋণ প্রতি বছর বাড়ছে তার সংক্ষিপ্ত একটি চিত্র তুলে ধরার চেষ্টা করব। প্রথম আলোর এক রিপোর্টে দেখা যায়, 2015 সালে মাথাপিছু ঋণের পরিমাণ ছিল 13,160 টাকা। মাথাপিছু ঋণের অর্থ হল প্রত্যেক নাগরিক সরকারকে এই পরিমাণ ঋণ দিতে বাধ্য থাকবে। 2017 সালে এই মাথাপিছু ঋণের পরিমাণ এসে দাঁড়ায় 40,000 টাকায়, অর্থাৎ দুবছরের মাথায় উক্ত ঋণের পরিমাণ বেড়েছে 26,840 টাকা। এই ঋণ আপনি সরকারকে যেভাবেই হোক দিতে বাধ্য থাকবেন, বিষয়টি আমরা একটু পরেই ক্লিয়ার করছি। তার আগে সালভিত্তিক হিসাবটা দেখে নেওয়া যাক। 8 জুন 2020 সালে আরেকটি প্রতিবেদনও দেখা যায়, মাথাপিছু ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 79,000 টাকা। বাংলাদেশ অর্থনীতি সমিতির অধ্যাপক ডক্টর আবুল বারাকাত সে সময় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, দেশের 98% মানুষ এই ঋণ নেননি, তথাপি সবাইকে তা পরিশোধ করতে হবে অত্যাবশ্যকীয়ভাবে। সবশেষে গত 4 জুন 2021-22 সাল বাজেট ঘোষণার পর 5 জুন যুগান্তরের আরেক প্রতিবেদনে দেখা যায়, মাথাপিছু ঋণের পরিমাণ এসে দাঁড়িয়েছে 85,000 টাকা। অর্থনীতিবিদরা বলেছেন, কর আদায় করতে না পারায় সরকারকে বেশি ঋণের আশ্রয় নিতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আগামী 4-5 বছরে এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন, সরকার তো আপনাদের কাছে এই ঋণ দাবি করছে না, তাহলে সরকার কিভাবে আপনার কাছ থেকে এই ঋণ আদায় করবে? হ্যাঁ, এর জবাব আমরা দিচ্ছি। একটু খেয়াল করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। যেমন বর্তমানে মোবাইলে 100 টাকা রিচার্জ করলে সরকার সেখান থেকে 25% ভ্যাট কেটে নেয়। এছাড়াও বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন রীতিমতো আগুন হয়ে আছে। এভাবেই কাঁচা বাজার থেকে শুরু করে মুদি দোকান, মার্কেট শপিং মল থেকে শুরু করে ঔষধ দোকান, এমনকি 1 টাকার শ্যাম্পু থেকে শুরু করে কোটি টাকার জিনিসপত্র, সব কিছুতেই আমরা ভ্যাট ও ট্যাক্স ইত্যাদির মাধ্যমে সরকারকে ঋণ পরিশোধ করে আসছি। আমার আপনার খরচ করা প্রতিটি টাকা থেকে সরকার প্রতিনিয়ত ভ্যাট নিচ্ছে। এভাবে প্রত্যেকেরই টানতে হচ্ছে আমাদের ওপর চাপিয়ে দেয়া 1,000 কোটি টাকার ঋণের বোঝা। প্রিয় দেশবাসী, ইসলাম জাকাত ভিত্তিক সুদমুক্ত অর্থব্যবস্থার কথা বলে, যেখানে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। জাকাত ভিত্তিক এই অর্থব্যবস্থায় কারো সম্পদের পাহাড় গড়ে তোলার যেমন সুযোগ নেই, তেমনি কারো না খেয়ে মরার উপায় নেই। এই সুষম অর্থনীতিতে কেউ কারো ঋণের বোঝা বহন করে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জাতিসংঘ ভিত্তিক কুফুরি বিশ্বব্যবস্থার স্থানীয় এজেন্ট এই তাগুত সরকার দেশের মুসলিমদের ওপর চাপিয়ে দিয়েছে সুদভিত্তিক খোদাদ্রোহী কুফুরি অর্থব্যবস্থা। এই মুনাফিক সরকার ও রাষ্ট্রব্যবস্থা সুদী অর্থনীতির মাধ্যমে 24 ঘন্টা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। এই কুফরি অর্থব্যবস্থার মাধ্যমে তারা দেশের মানুষকে শাসনের নামে শোষণ করছে। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত না হবে, খিলাফা আলা মিনহাজিন নবুয়াহ প্রতিষ্ঠিত না হবে, কাফিরদের এই শোষণ চলতেই থাকবে। পরিণামে দেশের প্রায় সব মানুষই দরিদ্র সীমার নিচে নেমে যাবে, গুটি কয়েক মানুষের হাতে চলে যাবে দেশের সব সম্পদ, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকবে এই বৈষম্য। তাই আসুন জাতিসংঘ কেন্দ্রিক এই কুফরি বিশ্বব্যবস্থাকে প্রত্যাখ্যান করি। মুসলিম ভূখণ্ডগুলোর ওপর চেপে বসা তাগুত শাসক গোষ্ঠী ও তাদের কুফরি রাষ্ট্রব্যবস্থাকে প্রত্যাখ্যান করি। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদের মতো সকল কুফরি মতবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করি। আমরা আল্লাহর নির্দেশ অনুসারে
দাওয়াহ এরদাদ ও জিহাদের পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হক তানজিমের সঙ্গে যুক্ত হয়ে এরদাদের ফরিজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।